ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো চলে আসলাম আমার পুরনো বাড়ি, যে বাড়িটা ছিল সে বাড়ি ভেঙে যে নতুন বাড়ি নির্মাণ করতেছি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব দেখে আজকে চলে আসলাম। আসলে এই ভিডিওটি করা এক সপ্তাহ আগে, তো অনেকটা লেট হয়ে গেছে। তার মাঝে আমি বিয়ে খেয়েছি আমার কাজিনের আর আমি একটু সিক ছিলাম, তার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে আশা করি আপনাদের ভালো লাগবে, যেহেতু সময় পেয়েছি তাই শেয়ার করে ফেললাম। তো এটা হলো আমার যে পুরনো বাড়িটা ছিল সেটা ভেঙে, তো এতো এখন আমাদের কিছু অংশ মানে ঠিক হয়েছে, তারই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এ তো উপরে কাজ করতেছে ডিজাইনের, আর এইটা হলো তিনতলার রুম। আসলে এই বাড়িটা আমার ডোপ্লেক্স বাড়ি, এটা আমি চারতলা পর্যন্ত নিয়েছি। আমি এখানে কোনো ভাড়া দিব না, আমি থাকব, আমরাই থাকবো। এই তো, আর এটা হলো এখানে তিনতলায় চারটা বেডরুম বানিয়েছি, একটা হলো আমার ছেলে, একটা মেয়ের, আর একটা হলো আমাদের, আমি আর আমার হাজব্যান্ড, আর একটা নুরমণি। নুরমণি যখন বড় হবে তখন তো আর আলাদা বেডরুম রাখবেই। আর এখনও অনেকই কাজ বাকি আছে, এখনও ঠিক করতে করতে আরও 6-7 মাস লেগে যাবে, কারণ অনেক কাজ বাকি আছে। তো আমি ভাবলাম যেহেতু বাড়ি দেখতে এসেছি আপনাদের সাথে শেয়ার করি যে আমার পুরনো বাড়িটা কীরকমভাবে আমি মানে নির্মাণ করতেছি। এই তো, এটা হলো ডুপ্লেক্সের সিঁড়ি, এটা আমার লিভিং রুম থেকে একদম উপরে তিনতলা। তো এইটা হলো আমার আগে যে লিভিং রুম ছিল ঠিক সেমটাই আছে। এই তো, আর দুটা বেলকনি একটু বড় বড় করে দিয়েছি, আর একটা বেডরুম হবে আর কিচেন ডাইনিং, এই আর কি।
আমি প্রতিদিন কি বলো, আমি এভরি ডে সকাল বিকাল এখানে হাঁটতাম। আমাদের বাসা এখানে থাকলে কি হবে, আমরা কিন্তু সহজে আসি না, অনেক মনে হয় না হলো এক সপ্তাহ পরে আসলাম। যেহেতু হাঁটতে হাঁটতে আজকে বাসায় চলে যাব, এই জন্য আপনাদের সাথে একটু পার্কটা ঘুরে দেখালাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন। আমরা হাঁটতেছি আমার দু মানে আমি আমার বড় বোনে এসেছি আমার ছোট বোনের বাসায়। তো থাকে 5 নম্বর, তো 5 নম্বর থেকে এখানে 14 নম্বর সেক্টর এরকম একটা পার্ক বানিয়েছে। আসলে আর আমরা 3 বোন একসাথে হলে খুবই মজা করি, খুবই মজা করি যে বলে বোঝানো যাবে না। এই তো ফুলগুলো খুবই সুন্দর লাগছে, আর আমার বোন হাঁটতেছে, আমিও ভাবছি এখানে কিছুক্ষণ হাঁটবো, আর আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ভালোই লাগলো, খুবই সুন্দর। আমার বোনকে বললাম যে তো তোমার বাসা কাছে আছে, তুমি কেন হাঁটো না, তোমার তো একটু ওয়েট লসের প্রয়োজন। তো ও বললো যে আসলেই কাছে থাকার কোনো জিনিসই মর্ম বোঝা যায় না। এই তো এখন আমরা 3 বোন কিছু পিক তুললাম, আর এখানে খুবই ফান করলাম। আই হোপ আমার মনে হয় এখানে হাঁটার থেকে মানুষ এই পার্কটা ঘুরতে আসে, মানে ছবি তুলতে আসে এই আর কি। আর আমিও এই তো ফুলগুলো খুবই সুন্দর। তো এখন আমরা বের হয়ে গেলাম, তো বের হয়ে আমরা বাসায় চলে যাব। তো আমার ছোট বোন আমাদের সামনে এগিয়ে দিতে আসছে, তো কিছু সবজি কিনে নিয়ে যাবে বললো, তাই আসলো। তো আমরা সামনে যাই, সামনে আরো সুন্দর একটি বাড়ি আছে, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পাশে থাকবেন আর ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার পাশে একটি সুন্দর একটি বাড়ি, আমি এই বাড়িটা আপনাদের দেখাবো পুরো ঘুরিয়ে। আর এই বাসাটা হলো হাবিব হাসান এমপি, তারই মানে ভাইয়ের বাসা। আর এই বাসাটা আমি অনেক আগে থেকেই দেখতেছি, একটু 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 করে কাজ করেছে ওনারা। তো এই তো এখনো কিন্তু পুরো কমপ্লিট হয়নি, তারপরে নকশি করা দেখে খুবই ভালো লাগলো। আর অনেক জায়গা থেকে নাকি এখানে এই বাড়িটা দেখার জন্য চলে আসে, এটা শুনলাম আমার বোনের কাছে। আর আশেপাশে কিছু লোক ছিল, তারা বলল সামনে দিয়ে হিন্দু বাড়ির মতন, পিছন দিয়ে মসজিদের মতন। তো পিছনের সাইডটা আপনাদের দেখাচ্ছি, বাহিরে এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। তো ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করলাম, দেখি তো এখনও মনে হয় কাজ পুরো কমপ্লিট হয়নি। এই তো পিছন সাইড দেখি, তো বুঝতে পারছেন, তো এখন ভিতরে যাব।
তো ভিতর থেকেও এই তো ভিতরে খুব সুন্দর জায়গা আছে, তো এ তো এখনো কমপ্লিট হয়নি, পুরো কমপ্লিট করতে আরো অনেক সময় লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।